শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের ক্লাস গত 10ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমাদের পথিত ভাষা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীকে নিয়ে। গত 13ই সেপ্টেম্বর ছিল তার 118তম জন্মবার্ষিকী। সৈয়দ মুজতবা আলী 13ই সেপ্টেম্বর 1904 সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 11ই ফেব্রুয়ারি 1974। মুজতবা আলী ছিলেন বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক এবং রম্যরচয়িতা। তিনি ছিলেন বিশ্বভারতীর একদম প্রথম দিককার ছাত্র রবীন্দ্রনাথের একান্ত স্নেহধন্য। মুজতবা আলী প্রায় 15টি ভাষা জানতেন। তিনি বিশ্বভারতী পরে আলিগড় বিশ্ববিদ্যালয়, জার্মানির বন বিশ্ববিদ্যালয় এবং মিশরের আল আজহারে পড়াশোনা করেছেন। 1927 সাল থেকে 1929 সাল পর্যন্ত তিনি কাবুলে শিক্ষা অধিদপ্তরে অধ্যাপনা করেন। সে সময় নিয়ে তার বিখ্যাত রচনা ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। সেখানে তিনি তার কাবুলে থাকাকালীন অন্যান্য প্রফেসরদের সঙ্গ, সে সময়কার কাবুলের রাজনৈতিক অবস্থা, আফগানিস্তানের উত্থান পতন এবং তার বিশেষ সহকারী আব্দুর রহমানকে নিয়ে অনেক চমৎকার একটি ভ্রমণ কাহিনী লিখেছেন। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে উপন্যাস শবনম, তার বিখ্যাত প্রেমের উপন্যাস, শহর ইয়ার, ভ্রমণ কাহিনী দেশে বিদেশে, জলে ডাঙ্গায়, জলে ডাঙ্গায় কিশোরদের জন্য তার রচিত ভ্রমণ কাহিনী। ছোট গল্পের মধ্যে রয়েছে চাচা কাহিনী, টুনি মেম, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী। সৈয়দ মুজতবা আলী 1961 সালে আনন্দ পুরস্কার এবং মরণোত্তর 21শে পদক লাভ করেন। জন লুক গদার, গত 13ই সেপ্টেম্বর ছিল এই প্রখ্যাত ফরাসি চলচ্চিত্রকারের শেষ দিবস। 3রা ডিসেম্বর 1930 সালে জন্মগ্রহণ করা এই প্রখ্যাত ফরাসি চলচ্চিত্র পরিচালক মারা গেছেন 13ই সেপ্টেম্বর 2022 তারিখে। 1960-এর দশকে ফরাসি নিউ ওয়েভ চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ছিলেন তিনি। সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনে করা জরিপে সর্বকালের সেরা ফিল্ম ডাইরেক্টরদের মধ্যে তাকে তৃতীয় অবস্থানে রাখা হয়েছিল। একথা অনস্বীকার্য, তিনি সর্বকালের সেরা ফিল্ম মেকারদের একজন। 2010 সালে তাকে সম্মানসূচক একাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়, যদিও তিনি পুরস্কার নিতে যাননি। গদার ও 13ই সেপ্টেম্বর অ্যাসিস্টেড সুইসাইডের মাধ্যমে মৃত্যুবরণ করেন। গদারের পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ব্রেথলেস, ম্যাস্কুলিন ফ্যামিলিন, লিটল সোলজার, মেড ইন ইউএসএ, ইমেজ বুক, যেটি কিনা স্পেশাল পাম দর পুরস্কার প্রাপ্ত 2018 সালে, এবং গুড বাই, যেটি কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি পুরস্কার প্রাপ্ত 2014 সালে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট। গত 16ই সেপ্টেম্বর লুহানস্কের প্রসিকিউটর জেনারেল সের্গেই গোরেঙ্কো এবং ডেপুটি প্রসিকিউটর জেনারেল এক বিস্ফোরণে নিহত হয়েছেন। সংঘটিত লুহানস্ক ক্লাস্টের প্রধান লিওনিদ পাসিচনিক এর জন্য ইউক্রেন সরকারকে দায়ী করেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন চালায়, তখন তারা ইউক্রেনের দুটি অঞ্চল লুহানস্ক এবং দনেৎস্ককে স্বাধীন ঘোষণা করে, স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এছাড়া পূর্ব থেকেই এই লুহানস্ক রিপাবলিক এবং দনেৎস্ক রিপাবলিক, এই দুটির প্রধান সংঘোষিত এই লিওনিদ পাসনিক এবং অন্য ক্ষেত্রে দনেৎস্কের প্রধান, তারা নিজেদেরকে ইউক্রেন থেকে আলাদা দাবি করছেন। এখন সেই লুহানস্কের যারা কর্মকর্তা তারা সবাই ইউক্রেনের বিরোধী। তাদের মধ্যে প্রসিকিউটর জেনারেল বিস্ফোরণে মারা যাওয়ায় তারা প্রথমেই ইউক্রেন সরকারকে দায়ী করছেন। এদিকে ইউক্রেন সরকারের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাদের ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজের গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। এদিকে তিনি দাবি করছেন গত 6ই সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেন রাশিয়ার কাছ থেকে 8,000 বর্গ কিলোমিটার অঞ্চল পুনরুদ্ধার করেছে। এই উদ্ধারকৃত অঞ্চলের মধ্যে রয়েছে ইজিউম শহর। জেলেনস্কি সেখানে গিয়ে ইউক্রেনের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। সেখানে তারা রুশদের রেখে যাওয়া গণকবরের সন্ধান পাওয়ার কথা জানান। এখন পর্যন্ত সেখান থেকে 440টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে 11ই সেপ্টেম্বর রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের একাংশ বিদ্যুৎহীন হয়ে যায়। খারকিভ এবং দনেৎস অঞ্চলে একেবারেই বিদ্যুৎ ছিল না, যদিও দনেৎস্কের রুশ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বিদ্যুৎ ছিল। এদিকে ইউক্রেনের বন্দর নগরী ওডেসা দখলের হুমকি দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। আরেকটি ব্যাপার হলো জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো পারমাণবিক চুল্লি এখন বন্ধ করা হয়েছে। এর আগে সবগুলো বন্ধ করা থাকলেও একটি শুধুমাত্র চালু ছিল, যেটি দ্বারা
বাকি চুল্লিগুলোকে ঠান্ডা রাখা হতো, এজন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করার জন্য। কিন্তু বর্তমানে সেটিও বন্ধ করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ সরবরাহ করা হবে তাদের সাধারণ যে বিদ্যুৎ ব্যবস্থা ইউক্রেনের, সেখান থেকে। ফলে এরপর ঝুঁকি রয়ে যায় যে সেই সাধারণ বিদ্যুৎ ব্যবস্থাটিতে আক্রান্ত হয় তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তখন হুমকি মুখে পড়তে পারে। এদিকে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে আবার সংঘর্ষের সূত্রপাত। ম্যাপে আমরা দেখতে পাচ্ছি আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝখানে যে অংশ নাগর্নো কারবাখ বলে চিহ্নিত, সেই নাগর্নো কারবাখের বেশিরভাগ অধিবাসী আর্মেনীয়। ফলে আর্মেনিয়া এই অঞ্চলটিকে তাদের নিজেদের বলে দাবি করে। তারা এর আগে একবার সৈন্য পাঠিয়ে অঞ্চলটি দখল করে নিয়েছিল, কিন্তু আজারবাইজান আবার সেটি তাদের কাছ থেকে দখল করে ফেরত নেয়। বর্তমানে কিছুদিন পূর্বে তাদের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়েছে। 2020 সালে লড়াই করে অঞ্চলটি আর্মেনিয়ার কাছ থেকে উদ্ধার করেছিল আজারবাইজান। সে সময় রাশিয়ার মধ্যস্থতায় সংঘাতটির অবসান হয়েছিল। গত সপ্তাহে দুই দেশের সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুই পক্ষ একে অন্যকে পাল্টাপাল্টি দোষারোপ করছে এবং কিন্তু ইতিমধ্যেই 150 সেনা নিহত হয়েছে। আর্মেনিয়ার অভিযোগ আজারবাইজান এরই মধ্যে তাদের 10 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে। এর মধ্যে আর রাশিয়া আবার মধ্যস্থতা করছে দুই পক্ষের মাঝে এবং 14 তারিখ থেকে আর্মেনিয়া যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে। এদিকে বর্তমানে যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস, তার জন্ম 14 নভেম্বর 1948। রাজার পুরো নাম চার্লস ফিলিপ আর্থার জর্জ। তার পিতা প্রিন্স ফিলিপ, মাতা ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রাজা তৃতীয় চার্লসের দাম্পত্য সঙ্গী ছিলেন বিখ্যাত প্রিন্সেস ডায়ানা 1981 থেকে 1996 সাল পর্যন্ত। পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং 2005 সালে তিনি ডাচেস ক্যামিলাকে বিবাহ করেন। বর্তমানে ডাচেস ক্যামিলাই তার দাম্পত্য সঙ্গী। রাজার সন্তানের মধ্যে রয়েছে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি। তিনি রাজত্ব গ্রহণ করলেন 8ই সেপ্টেম্বর 2022 তারিখে। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন SCO, এর পূর্বে ছিল সাংহাই 5, যার সদস্য রাষ্ট্র ছিল 5টি, চীন, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং রাশিয়া। বর্তমান সদস্য রাষ্ট্র 9টি, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান এবং ইরান। ইরান যুক্ত হল সর্বশেষ 15ই সেপ্টেম্বর 2022 তারিখে। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা SCO ইউরেশিয়ান রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা। ইউরেশিয়া বলতে বোঝানো হচ্ছে ইউরোপ ও এশিয়া, অর্থাৎ এখানে এশিয়ার দেশগুলো যেমন আছে ইউরোপের দেশও আছে, যেমন রাশিয়া। এর প্রতিষ্ঠা হয় 15ই জুন 2001 সালে। উজবেকিস্তানের রাজধানী সমরকন্দে আয়োজিত হলো এবারের 22তম SCO সামিট গত 16ই সেপ্টেম্বর। সেখানে তাইওয়ান ইস্যুতে চীনকে সমর্থন জানিয়েছে রাশিয়া। এছাড়া তারা সন্তোষ প্রকাশ করেছে যে চীন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পাশে আছে। কোভিড-19, করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট অমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট BA.4.6 মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ব্রিটেনেও ছড়িয়ে পড়ছে। তবে অন্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় অমিক্রন কম গুরুতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের মহাপরিচালক টেড্রোস অধানম মহামারী শেষ হওয়ার আশা দিচ্ছেন। চীনে 2019 সালের শেষ দিকে আবির্ভূত হওয়া নতুন করোনা ভাইরাসে বিশ্বের 65 লাখ লোক মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 60 কোটির বেশি মানুষ। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ 8 থেকে 10 শতাংশ ওঠানামা করছে। 12ই সেপ্টেম্বর তা ছিল 10.95%, 16ই সেপ্টেম্বর 8.90%। দেশে এ পর্যন্ত করোনার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,337 জনে। আর সরকারের হিসাব মতে মোট শনাক্ত 20,16,583 জন। এখনও বিশ্বব্যাপী প্রতি 44 সেকেন্ডে একজন করে কোভিড-19 আক্রান্ত ব্যক্তি মারা যাচ্ছেন। আফগানিস্তানের রিজার্ভ, গত বছরের 15ই আগস্ট কাবুল দখল করার মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান মিলিশিয়ারা। কিন্তু বিদেশে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ, যা প্রায় ছিল $9 বিলিয়ন, সেই রিজার্ভ তাদেরকে ফেরত না দিয়ে আটকে দেয় পশ্চিমা দেশগুলো, কারণ তাদের ভয় ছিল যে এই অর্থ তালেবানের হাতে আসলে ছিল পরবর্তীতে জঙ্গি গোষ্ঠীগুলো হাতে চলে যেতে পারে। সম্প্রতি সুইস ব্যাংকের মাধ্যমে সেটি 1% ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আফগানিস্তানের অর্থনীতি হুমকির সম্মুখীন, এছাড়া সেখানে বন্যা হওয়ার ফলেও অর্থনীতি ধসে পড়ছে। তো বর্তমানে যেহেতু তারা রিজার্ভ ছেড়ে দিতে চাচ্ছে, এটি করা হবে তৃতীয় একটি পক্ষের পর্যবেক্ষণের শর্তের মাধ্যমে। প্রথম দফায় $3.5 বিলিয়ন ফেরত দেওয়া হতে পারে বলে জানা গেছে। এই রিজার্ভে অর্থ পেলে
আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে। এদিকে তুরস্ক একটি কার্গো জাহাজকে টার্গেট করে গুলি ছুড়েছে গ্রিসের কোস্টগার্ড। এজিয়ান সাগরে শনিবারই ঘটনা ঘটে, এতে করে তুরস্ক ও গ্রিসের মধ্যকার উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। সাধারণত তুরস্ক থেকে অভিবাসীরা সাঁতরে গ্রিসে পৌঁছান, এজন্য গ্রিস এজিয়ান সাগরের ওই অঞ্চলে অধিক সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে। ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এমন একটি দীর্ঘপাল্লার নতুন ড্রোন এয়ারক্রাফ্টের ডিজাইন করেছে ইরান। এর নাম আরাশ টু। পুরনো আরাশ ওয়ান ড্রোনকে আধুনিকায়ন করে এটি তৈরি করা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে আলবেনিয়ার সম্পর্ক ক্রমে আরও খারাপ দিকে মোড় নিচ্ছে। আলবেনিয়ার উপর গত জুলাই মাসে একটি সাইবার আক্রমণে জড়িত থাকার অভিযোগে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং তাদের মন্ত্রীর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান দাবি করছে আলবেনিয়ার এই অভিযোগ মিথ্যা। এদিকে আলবেনিয়া সরকার ইরানের কূটনৈতিক দূতাবাসকে এবং সকল কূটনীতিকদের তার দেশ ছেড়ে চলে যেতে বলেছে, এবং এরপর তারা কোনো পূর্ব অনুমতি না নিয়েই তাদের দেশে ইরানের যে দূতাবাস আছে সেখানে পুলিশ অভিযান চালায়। ইরান এর নিন্দা করে জাতিসংঘে চিঠি লিখেছে। এদিকে পাকিস্তানে বন্যা হচ্ছে। জাতিসংঘ ইউএনের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানিয়েছেন বন্যার কারণে পাকিস্তানে প্রায় $30 বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। উত্তর কোরিয়ার পারমাণবিক আইন। নতুন একটি পারমাণবিক অস্ত্র আইন পাশ করেছে উত্তর কোরিয়া। এতে বলা হয়েছে যদি কোনো দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উৎখাতের চেষ্টা করে তাহলে তাদের সেনাবাহিনী পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে পারমাণবিক হামলা চালাতে পারে। এর ফলে এই অঞ্চলের পারমাণবিক হামলার ঝুঁকি বেড়ে গেল। এজন্য উত্তর কোরিয়ার সঙ্গে কোনো পূর্ব শর্ত ছাড়াই নতুন করে কূটনৈতিক আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এই নতুন কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছে এবং নিন্দা জানাচ্ছে। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ। মিয়ানমারের অভ্যন্তরে গত কয়েকদিন ধরে সংঘর্ষ চলার প্রভাব পড়ছে সীমান্ত এলাকায়। এজন আবার বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা। গত দুই দিনে 10 থেকে 15 জন রোহিঙ্গা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের জাহাজ রপ্তানি। বাংলাদেশি কোম্পানি আনন্দ শিপইয়ার্ড 2008 সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেনার জাহাজ স্টেলে মরিস রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশের জন্য জাহাজ রপ্তানির স্বর্ণতার উন্মোচন করে এবং বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পায়। সম্প্রতি তারা আরেকটি পণ্যবাহী কন্টেনার জাহাজ যুক্তরাজ্যে রপ্তানি করেছে। এদিকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে যাচ্ছেন। আগামী 19 সেপ্টেম্বর লন্ডনে রানী এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। 20 তারিখে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনে তিনি অংশ নেবেন। 23 তারিখ সাধারণ বিতর্কে তিনি বক্তব্য বাংলায় রাখবেন। এদিকে বাংলাদেশ চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশকে $50 কোটি বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যা স্থানীয় মুদ্রায় প্রায় 5,300 কোটি টাকা। এই টাকা ফেরত দেবার ক্ষেত্রে সুদের হার হবে 0.5%। একটি ভালো খবর, মাছের পোশাক রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে 23%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে গত 2 মাসে $1.41 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 20.52% বেশি। এছাড়া জাপানে এবং ভারতেও বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, তবে পোশাক রপ্তানি কমেছে রাশিয়া এবং চীনে। এই ছিল গত 1 সপ্তাহে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। ধন্যবাদ।